মৃত্যুবরণ করলে মানে এই সমাজের যে মুন্সি আছে ওদেরকে ডাকা হয়, ভারতের মনে করেন যে মারা গেল ওই উনারে জানাজার ইনি করতেছে। ইফতারের সময় একসাথে মানে একদিন ওরা দেয় একদিন আমরা দেই, এইভাবে মিলেমিশে চলতেছি, মিলেমিশে খাইতেছি। এই সমাজে আমাদের একসাথে কোরবানি হয়, বিয়েশাদী হয়, বিয়েশাদী দাওয়াতেও আমরা যাই। এখন রমজান মাস চলছে, রমজান মাসে এখানে ইফতার মাহফিল, তো ইফতার আমরা প্রত্যেক দিন ভারত ও বাংলাদেশের মানুষ আমরা একসাথে ইফতার করি। মসজিদের মাইক থেকে ভেসে আসছে আল্লাহু আকবার আজানের ধ্বনি, একে একে মসজিদে প্রবেশ করছেন মুসল্লিরা। কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এরা বাংলাদেশ ও ভারত দুই দেশের নাগরিক। কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে এসে বাংলাদেশিদের সাথে আদায় করছেন জুম্মা সহ অন্যান্য ওয়াক্তের নামাজ। নেই কোনো বিএসএফ বিজিবির বাধা, এ যেন অসিংহ সম্প্রীতির অনন্য উদাহরণ। সেই 204 বছর আগে ব্রিটিশ শাসনামল থেকে মসজিদটি দাঁড়িয়ে আছে সম্প্রীতির প্রতীক হয়ে। 1947-এ দেশভাগ হলেও ভাগ হয়নি তাদের সমাজ সম্প্রীতি। 1800 জায়গার পশ্চিম প্রান্তে পুরাতন টিনশেড বিল্ডিংটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাসজানি ঝাকুয়াটারি জামে মসজিদ। একেবারে মসজিদ খেসা উত্তর অংশ ভারত পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম। পাশে আন্তর্জাতিক মেইন পিলার 978-এর নয়েজ সাব পিলার। গ্রামটি সীমানা পিলার দিয়ে ভাগ হলেও ভাগ হয়নি তাদের সমাজ, প্রতিবেশীর মতোই তাদের বসবাস। বাপদাদার আমল থেকে চলে আসা এই মসজিদে একসাথে রমজানের ইফতার ও নামাজ পড়তে পারায় খুশি দুদেশের মানুষ। দক্ষিণ বাসজানি ঝাকুয়াটারি জামে মসজিদ, এই মসজিদটি 1820 সালে স্থাপিত হয় ব্রিটিশ আমলে। তো আমি শুনেছি এই মসজিদটির হিস্ট্রি সম্পর্কে যা জানি, যে এই যে এই পাশে যে বাড়িটি দেখা যায় এটা একটা জমিদার বাড়ি ছিল। আগে তো ব্রিটিশ আমলে যখন জমিদার প্রথা ছিল, তো সেই জমিদার প্রথার সময় এই জমিদার পরিবারটাই মসজিদটি নির্মাণ করে 1820 সালে, আজ থেকে 204 বছর আগে। এরপর আপনার 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল পাকিস্তান এবং ভারত, হ্যাঁ, তো তখন ওই মসজিদটি ছিল। তারপর আবার যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ হলো, আমাদের স্বাধীন বাংলাদেশ হলো, এখন এই মসজিদটি আছে। তো এই মসজিদটির অবস্থান হচ্ছে আপনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অন্তর্গত ছোট গারলঝরা গ্রামের ঝাকুয়াডারি পাড়ায়। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসজানি গ্রামের এই ঝাকুয়াডারি পাড়ায়। অ্যাকচুয়ালি আমার বাড়ি ইন্ডিয়াতে, আমি অনেকদিন থেকে শুনি এই মসজিদটার ইয়েতে ব্যাপারে, সবাই আসে ইন্ডিয়া এবং ভারতের মানুষ সবাই একত্রিত হয়ে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তো আজকে আমরা আসছিলাম কয়েকজন নামাজ পড়ার জন্য এখানে একত্রিত হয়ে, তো খুবই ভালো লাগলো। সবাই ইন্ডিয়া এবং ভারতের মানুষ সবাই আমরা একত্রিত হয়ে এই মসজিদে নামাজ পড়লাম। মসজিদে নামাজ পড়ে যে কোনো বিডিএর কোনো বাধা দিচ্ছে না, আমরা মনে করি সরাসরি যাই, সরাসরি নামাজ পড়ি। বিডিএর যদি আসে এখানে, বিজিবিও যদি আসে, আমরা তার উপায় দিয়ে যাতায়াত করি, ওরা বাধা দেয় না। মানে এখান থেকে আমার দাদা নানা ওরা নামাজ পড়লো, আমি দেখলাম এখানে খেরির ঘর, খেরির ঘরটা তারপর চলে যাওয়ার পরে এখানে হলো মনে করুন এখন টিনের, টিনটাকে বাতিল করে আমরা একটু মেহনত করার পরে, চাঁদা কালেকশন করার পরে একটা বিল্ডিং করলাম। তো বিল্ডিংটা একটু নিচে হয়েছে, 93 বন্যার পথে এখন মানে পানির উঠার ভাব। তো এখন আমরা এটা সবাই মিলে কালেকশনে কিছু পয়সা ছিল এটা মানে এইরকম করে আপাতত রাখলাম আর কি। এটা এখন দুই দেশের সরকারের প্রতি আমার অনুরোধ, এটার জন্য হয় কেন এখানে বাধা বিঘ্ন হয়েছে, কাজটা এতদিন যদি বাধা না হইতো কাজটা আমার মনে হয় হইতে, তো হওয়ার দিকে এখন মানে এইটুকুই আছে। আমরা চাইতেছি ভারতের বাংলাদেশের সহযোগিতা এই মসজিদটা হোক, আমার এটাই কামনা। ভারত বাংলাদেশ যেভাবে মিলেমিশে মানে আমরা নামাজ কালাম পড়তেছি, সকালবেলা ওই যে মুত্তুব পড়তেছি, আমাদের চাওয়া একটাই মানে ওই পাশে প্রধানমন্ত্রীকেও মানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমাদের চাওয়া একটাই, এই বিল্ডিংটা মানে মানে এই যে আজকে শুক্রবার আমরা নামাজ পড়লাম রোদের মধ্যে খোলা জায়গায়, আমাদের চাওয়া একটাই এটা জানিয়ে মানে ছাদ ঠাদ ঢালাই মানে ইয়া করে দেয়, তাহলে আমরা ওই পাশে এই পাশে যদি মানে আমরা সব কিছুই করতে পারবো। আমার জানা মতে বাংলাদেশে কোনো জায়গায় এরম সিস্টেমে মসজিদ নাই, আমাদের এই জন্যই একটাই দাবি মানে 200 বছরের আগেকার ইয়া, আমাদের একটাই দাবি এটা জানিয়ে মানে বিল্ডিংটা যেভাবেই হোক মানে আমরা মিলেমিশে যেন নামাজ পড়তে পারি। ভিন্ন সংস্কৃতি ভিন্ন দেশ হওয়া সত্ত্বেও তারা একই সমাজের বাসিন্দা, একই মসজিদের মুসল্লি, বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের পাশে ছুটে আসেন তারা। ভারতের অংশে থাকা মুসল্লিদের পরিবারে বিয়ে পড়াতে যান এই মসজিদের ইমাম। তবে মসজিদটির অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সীমান্ত খেসা নোমান্স ল্যান্ডে হওয়ায় নতুন করে নির্মাণ কাজ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এই অবস্থায় মুসল্লিদের দাবি, আইনি জটিলতা থাকলেও সম্পর্ক সম্প্রীতি রক্ষায় মসজিদটি পুনর্নির্মাণে যেন বাধা হয়ে না দাঁড়ায় কোনো দেশ।
বাংলাদেশ। ভারত বাংলা মিলিতভাবে আমি সমাজ জামাতে যে নামাজ পড়ে আসতেছি এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে যতদিন যাবৎ আমি এই মসজিদে ইমামতি করতেছি ভারত বাংলা কোনো বাধা বিঘ্ন আসে নাই, সবাই মিলিয়া যে আমরা নামাজ বা দোয়া হইতেছে এটা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যখন দেশ স্বাধীন হয়ে যায় 71 সালে, তখন অর্ধেক জমি বাংলাদেশে পড়ে যায়, অর্ধেক জমি ভারতে পড়ে যায়, যার কারণে একজন করে সদস্য বাংলাদেশে নামে পড়ে। এখন যদিও দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু রক্তের বাঁধন, রক্তের সম্পর্ক ভাগ হয়নি, যার কারণে দুই দেশের লোক একসাথে একত্রিতভাবে আমরা দীর্ঘদিন থেকে একে জামাতে নামাজ পড়ে আসতেছি। আমি চাচ্ছি এটা খুব তাড়াতাড়ি দুই রাষ্ট্রের মধ্যেই বন্ধুত্ব টিকে রাখার রাখার জন্য, যাতে করে কাজটি খুব তাড়াতাড়ি হন, এটা ব্যাপারে যেন দুই পার্শ্বকেই আমি বলবো, যাতে করে আমাদের এই মসজিদটি ভারত বাংলার ঐতিহ্য যেন টিকে থাকে, বন্ধুত্ব টিকে থাকে। 1820 সালে স্থাপিত এই মসজিদে বর্তমান জামাতভুক্ত রয়েছে বাংলাদেশ ও ভারতের প্রায় 100 পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম।